রক্তের নেই কোনো জাত। মানব শরীরের এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে অপর আরেকটি মানুষকে, তাই রক্তদান মহদান। শনিবার বোদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় চাঁদপুর মল্লিক মাঠে আয়োজন করা হয় একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে উপস্থিত ছিলেন ভাঙড় এক নম্বর ব্লক সভাপতি শাহজাহান মোল্লা, মৎস্যের কর্মাধ্যক্ষ সাদেক মল্লিক, ছিলেন বাদল মোল্লা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সাদেকুল দপ্তরী। প্রায় 300 অধিক রক্তদাতা এদিনের এই শিবিরে রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও রক্তদানের উৎসাহ দেখা যায় এদিন। রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতাকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান শাহজাহান মোল্লা। এছাড়াও প্রত্যেক রক্তদাতাদের জন্য একটি করে কম্বল তুলে দেওয়া হয় এদিনের রক্তদান শিবির থেকে। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক মণ্ডলীদের দ্বারা সঠিকভাবে পরীক্ষার পর রক্ত সংগ্রহ করা হয় এই শিবির থেকে। বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এই মল্লিক মাঠের আয়োজন করেছেন। এখানে ইতিমধ্যেই 300 ডোনার যারা রক্ত দেবেন তারা সব পৌঁছে গেছেন এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে কম্বল সহ বিভিন্ন সামগ্রী তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আজকে তাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যে আমাদের পার্টির ছেলেরা, দলের ছেলেরা যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে সবসময় মানুষের সঙ্গে থাকে, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, আজকে বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলের উপপ্রধান প্রাক্তন এবং বর্তমানে প্রধানের স্বামী অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরের নেতৃত্বে সাদেক মল্লিক, আমিরুল, আমাদের আমিরুল আছে, সবাই নেতৃত্বে আজকের এই রক্তদান শিবির একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে উপস্থিত করেছে। এবং বিশেষ করে মুজিদ আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই রক্তদান শিবিরের যে ব্যবস্থাপনা করেছে তাদের প্রত্যেকেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং আমরা দেখেছি যে একমাত্র তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্র বিতরণ, কখনো পুজোর সময় মানুষের পাশে দাঁড়ানো, ঈদের সময় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, স্কুলে পড়াশুনো করতে পারে না তার ব্যবস্থা করা, স্কুলে ভর্তি করা, সবটাই আমাদের দলের ছেলেরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে মানুষের হয়ে কাজ করেন। আমাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেস এই ধরনের যে অনুষ্ঠান করছে আজকের একটা এত সুন্দর অনুষ্ঠানের মতো দিয়ে 300 রক্তদাতা এখানে রক্ত দেওয়ার জন্য তৈরি, অলরেডি 100 কাছাকাছি রক্ত এখানে দেওয়া হয়ে গেছে। আমরা তাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করে এবং তারা যাতে ভালো থাকে, আগামী দিনে তাদের ভালো কাটুক এই শুভেচ্ছা, এই আশীর্বাদ তাদের প্রতি রেখে আমরা আজকের এই রক্তদান শিবির এখানে শুরু করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মানুষের কাছে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, একের পর এক আপনারা দেখছেন 68টি প্রকল্পের মাধ্যমে আজকের বাংলার মানুষ উপকৃত পাচ্ছে। তার জন্যে আজকের শুধু রক্তদান শিবির বলি না, আমরা শীত বস্ত্র বিতরণ বলি না, আমরা পুজোর সময় যারা দুস্থ মানুষ আছে তাদের শার্ট শাড়ি, যারা আমাদের ঈদের ফিতরের সময় আমরা সমস্ত পাঞ্জাবি লুঙ্গি সিমাই থেকে শুরু করে যে আমরা অসুস্থ হয়ে মহামারী যে 1920 যে করোনা মহামারী করোনা গিয়েছে, আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে তাদের যে আনুষাঙ্গিক যে সাংসারিক যে চাল থেকে আলু ডাল ডিম পুষ্টিকর খাবার মুরগি মাংস দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছে। আজকে শুধু তাই নয়, শুধু এই রক্তদান শিবির শুধু আজকের স্বেচ্ছায় রক্তদান শিবির নয় তৃণমূল কংগ্রেসের, আমরা অসুস্থ যারা থাকে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করি, ফ্রি চিকিৎসা করি। আমরা আপনারা দেখেছি কয়েকদিন আগে আমরা মানে ফ্রি শরীর পুরো হেলথ চেক আপ বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করেছি। আমরা তোমার হচ্ছে মেডিসিন, যারা অসুস্থ মানুষ মেডিসিন কিনতে পারে না, আমাদের MLA সাহেব যেরকম মেডিসিন কিনে দেন, আমরা বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কোনো অসুস্থ মানুষ বা লেখাপড়া করতে পারছে না আপনাদের সংবাদ মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই যে আমাদের সরাসরি বোদরা গ্রাম পঞ্চায়েত আছে, আমাদের বোদরা তৃণমূল কংগ্রেসের পার্টি মানে পার্টি অফিস আছে,
আপনারা সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন। আর আমাদের যারা বোদরা অঞ্চলে অসুস্থ মানুষ আছে, তারা চিকিৎসা করাতে পারছেন না, আমাদের কাছে সরাসরি গিয়ে যোগাযোগ করবেন। মানুষ একটা মানে আমাদের ধর্মবিলম্বন মানুষ, এখানকার একটা ধর্মের কথা বলে এখানকার মানুষকে মুখ মানে ঘুরিয়েছিল যে তিনি ফুরফুরার আওলাদ, ফুরফুরার মোজাদ্দেদ জামানের আওলাদ। তাই আজকে এখানকার চাঁদপুর খড়গোছির মানুষ এত শান্তিপ্রিয়, এত শান্ত শিষ্ট ভদ্র নম্রত। আমাদের তৃণমূল কংগ্রেস এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা জানেন, এই চাঁদপুর শ্রীরামপুর খড়গাছিতে 57খানা ঘর জ্বলেছিল এক সময়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মল্লিক মাঠে এখানেই এসেছিলেন, তিনি তৃণমূল তখন হচ্ছে জন্মগ্রহণ করেনি, তখন হচ্ছে যুব কংগ্রেস ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাঁদপুর খড়গাছির মানুষ তৃণমূল কংগ্রেসের মানুষ। হয়তো আমাদের ধর্মগুরু কয়েকজন আছে ধর্মের নাম করে আমাদের 2021 এখানে পরাজিত হয়েছিল, আজকে এই চাঁদপুর খড়গাছির মানুষ বা শ্রীরামপুর সাঁটার মানুষ আজকে ভুল বুঝতে পেরেছে যে একটা ভাঁওতাবাজ, একটা ধাপ্পাবাজ। আপনারা দেখেছেন যে কটা কথা বলেছে সবটাই মিথ্যা।